सहज पाठ यूट्यूब चैनेले नवम श्रेणी छात्र छात्री स्वागत जानाई। आज आमरा पश्चिमबंग मध्य शिक्षा पर्षद पाठ्यसूची अनुयायी नवम श्रेणी गणित पंचम अध्याय अर्थात रैखिक सहसमीकरण दुई चल विशिष्ट थेके कोषे देखी पाँच दशमिक पाँच जेटा होच्छे जे परिवर्त पद्धति समाधान करो यही अध्याय थेके आमरा पाँचे तीन नम्बर अंकटा निये आलोचना करब। पाँचर अंकटार एरकम जे नीचे दुई चल विशिष्ट समीकरण द्वय के परिवर्त पद्धति समाधान करो। समीकरण दुटी हे यकम एक्स बाय टू प्लस वाई बाय थ्री इक्वल टू वन जेटा एक नम्बर समीकरण और दू नम्बर समीकरण हे एक्स बाय थ्री प्लस वाई बाय टू इक्वल टू वन यही समीकरण दुटी थे परिवर्त पद्धति समाधान करते हैं। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তাহলে পরিবর্ত পদ্ধতি সমাধান করার জন্য প্রথমে আমরা দেখে নেব এক নম্বর সমীকরণটা আছে যে এইরকম যে x বাই 2 প্লাস y বাই 3 ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা প্রথমে কি করব না লসাগু করে নেব যে লসাগু করলে এরকম হচ্ছে এটা এক নম্বর সমীকরণ অবশ্যই বলা আছে। এবারে লসাগু করলে তাহলে এটা হচ্ছে যে থ্রি এক্স প্লাস টু ওয়াই থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু ওয়ান। তাহলে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু সিক্স। তাহলে এটাকে আমরা বলতে পারি যে তিন নম্বর সমীকরণ। এই তিন নম্বর সমীকরণ থেকে আমরা এক্সের মান নির্ণয় করতে পারি। এক্সের মান তাহলে হবে তিন নম্বর সমীকরণ থেকে এক্সের মান হবে যে কত না ওয়ান বাই থ্রি ইন্টু সিক্স মাইনাস টু ওয়াই সিক্স মাইনাস টু ওয়াই। এটা আমরা তিন নম্বর সমীকরণ থেকে এক্সের মান পেলাম। আচ্ছা এইবারে আমরা দু নম্বর সমীকরণটা কী আছে দেখে নেব। দু নম্বর সমীকরণটা হচ্ছে যে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু ওয়ান। এখানেও যদি আমরা যোগ করি তাহলে দেখব যে আমাদের লসাগু হচ্ছে যে সিক্স। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই বাই সিক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে হচ্ছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু সিক্স। এটাকে আমরা চার নম্বর সমীকরণ হিসাবে লিখতে পারি। এবারে আমরা কি করব না এই চার নম্বর সমীকরণে এক্সের মানটা বসিয়ে দেব নিয়ে আমরা ওয়াইয়ের মান নির্ণয় করব। তাহলে চার নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি ইন্টু সিক্স মাইনাস টু ওয়াই মান বসাইয়া পাই কি পাওয়া যাবে। তাহলে সমীকরণ চার নম্বর সমীকরণটা হচ্ছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু সিক্স। এবার এখানে যদি আমরা এক্সের জায়গায় যদি মানটা বসিয়ে দিই তাহলে কী হবে না ওয়ান বাই থ্রি ইন্টু সিক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু সিক্স। এবার যদি আমরা একদম গুণ করে দিই তাহলে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে যে ফোর ওয়াই বাই থ্রি প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু সিক্স। এবার এখান থেকে যদি আমরা এই চারটাকে যে সমানচিহ্নে ডান দিকে নিয়ে চলে যাই এবং বাকিগুলোকে যদি আমরা রেখে দিই তাহলে থ্রি ওয়াই মাইনাস ফোর ওয়াই বাই থ্রি তাহলে চারটাকে সমানচিহ্নে ডান দিকে নিয়ে চলে গেলে তাহলে সিক্স মাইনাস ফোর ইকুয়াল টু টু। এইবারে আমরা এখান থেকে লসাগু করব, লসাগু করে বিয়োগ করবো। তাহলে লসাগু হচ্ছে যে থ্রি, তাহলে উপরে হচ্ছে যে নাইন ওয়াই মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু টু। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করে যদি বিয়োগ করি তাহলে দেখা যাচ্ছে যে বাঁ দিকে হচ্ছে যে ফাইভ ওয়াই ইকুয়াল টু ফাইভ ওয়াই ইকুয়াল টু সিক্স ফাইভ ওয়াই ইকুয়াল টু সিক্স। এখান থেকে খুব সহজেই আমরা ওয়াইয়ের মান নির্ণয় করতে পারি সিক্স বাই ফাইভ, এটা হচ্ছে যে ওয়াইয়ের মান। এইবারে এই ওয়াইয়ের মানটাকে যদি আমরা তিন নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে ওয়াই ইজ ইকাল টু সিক্স বাই ফাইভ মানকে তিন নম্বর সমীকরণে বসাইয়া পাই তাহলে তিন নম্বর সমীকরণটা কী ছিল আমাদের না থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু সিক্স। এখান থেকে আমরা এক্স নির্ণয় করেছিলাম যে কত না এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি ইন্টু সিক্স মাইনাস টু ওয়াই। এই ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াইয়ের মানটা সিক্স বাই ফাইভ বসিয়ে দেব। তাহলে কী হচ্ছে এখানে ওয়ান বাই থ্রি ইন্টু সিক্স
माइनस टू इंटू सिक्स बाई फाइव এইবার এখান থেকে আমরা গুণ করব বা বিয়োগ করে আমরা মান নির্ণয় করব। তাহলে কি হচ্ছে এখানে প্রথমেই যা তাহলে তিন দিয়ে যদি ধরো গুণটা যদি করে নেওয়া যায় তাহলে দেখব যে আমরা এখানে হচ্ছে যে টু আর এখানটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তিনটা যদি দুই দিয়ে কেটে যায় তাহলে হচ্ছে দুই তাহলে হচ্ছে যে চার বাই পাঁচ চার বাই পাঁচ। এবারে এখান থেকে আমরা তাহলে কত হচ্ছে লসাগু হচ্ছে যে পাঁচ তাহলে দশ বাই চার এটাকে আমরা বলতে পারি যে বিয়োগ করলে ছয় বাই পাঁচ। তাহলে এক্সের মান হচ্ছে যে সিক্স বাই ফাইভ। তাহলে এখান থেকে আমরা সমীকরণটাকে সমাধান করে যে মানটা পেলাম সেটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু সিক্স বাই ফাইভ এবং ওয়াই ইকুয়াল টু সিক্স বাই ফাইভ। অর্থাৎ তাহলে আমি এখানে লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু সিক্স বাই ফাইভ এবং ওয়াই ইকুয়াল টু সিক্স বাই ফাইভ। তাহলে এইভাবে আমরা পরিবর্ত পদ্ধতিতে সমাধান করতে পারি। তা আগে আমরা শিখেছি অপনয়ন পদ্ধতিতে সমাধান বা তুলনামূলক পদ্ধতিতে সমাধান এরকম সমাধান শিখেছি, এখন আমরা পরিবর্ত পদ্ধতিতে সমাধান শিখলাম। যাই হোক, পরের দিন আমরা আবার একটা নতুন অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের মতো প্রত্যেক নবম শ্রেণীর স্টুডেন্টকে জানাই ধন্যবাদ।